даже после того, как Soviet Union-এর পতনের পর একজন চৌকস, দর্দণ্ড, প্রতাপশালী ক্ষমতাধর রাষ্ট্রনেতার উত্থান দেখেছে বিশ্ব। নাম তার ভ্লাদিমির পুতিন। আইন বিষয়ে পড়াশোনা করেও গোয়েন্দা সংস্থা কেজিবির শীর্ষ কর্মকর্তা ছিলেন পুতিন। সেখান থেকে নিজের বুদ্ধিমত্তা ও মেধায় রাশিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং এখন বিশ্বনেতা। বিশ্লেষকরা বলছেন, আজকে যে দাম্ভিক পুতিনকে বিশ্ব দেখছে তার পেছনে পশ্চিমাদের ভূমিকাই বেশি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্থানের গল্প নিয়েই আজকের আয়োজন। 1952 সালের 7 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে দরিদ্র এক পরিবারে জন্ম নেন পুতিন। বাবা স্পিরিডোনোভিচ পুতিন কারখানায় কাজ করতেন, মা মারিয়া ইভানোভানা পুতিনা। তিন ছেলের মধ্যে পুতিন সবার ছোট। লেনিনগ্রাদ, যেটি এখন সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত, সেখানেই বেড়ে ওঠেন পুতিন। ছেলেবেলাতেই স্থানীয় ছেলেদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন, আত্মরক্ষায় রপ্ত করেন জুডো, যা এখনও সমান তালে ধরে রেখেছেন পুতিন। ছোটবেলা থেকেই পুতিন স্বপ্ন দেখতেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করার। মূলত চলচ্চিত্র দেখে এতে আগ্রহী হন। তাই 1975 সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। 1990 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর কাজ করেছেন সংস্থাটিতে। মূলত কাউন্টার ইন্টেলিজেন্সে কাজ করেছেন পুতিন, যার কাজ হচ্ছে অন্যান্য দেশের ইন্টেলিজেন্স বা গোয়েন্দাদের উপর নজরদারি রাখা, অর্থাৎ গোয়েন্দাদের উপর গোয়েন্দাগিরি। শেষ 5 বছর ছিলেন পূর্ব জার্মানিতে। সোভিয়েত সিক্রেট সার্ভিসে থাকার কারণে বেশ চৌকস হয়ে ওঠেন পুতিন। গোয়েন্দা থাকা অবস্থায় অনেকটা নিজের চোখের সামনেই সোভিয়েত ইউনিয়নের পতন দেখেন পুতিন। আর সেখান থেকেই মনে মনে রাজনীতিবিদ হবার সিদ্ধান্ত নেন, নেমে পড়েন মাঠে। মাতৃভূমি সেন্ট পিটার্সবার্গের মেয়রের পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেন। 1996 সালে মস্কোতে ডাক পড়ে পুতিনের। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বোরিস ইয়েলসিনের অধীনে ক্রেমলিনে কাজ করার সুযোগ পান তিনি। কেজিবির অভিজ্ঞতা থাকায় তাকে সংস্থাটির উত্তরসূরি গোয়েন্দা সংস্থা এফএসবির প্রধান করেন ইয়েলসিন। তার ইচ্ছাতে 1999 সালের আগস্টে অস্থায়ী প্রধানমন্ত্রী হন পুতিন। এর মধ্যেই চেচনিয়ায় শুরু হয়ে যায় যুদ্ধ। নেতৃত্ব দিয়ে বিপুল জনপ্রিয়তা পান তিনি। সেই বছরের ডিসেম্বরেই ইয়েলসিন হঠাৎ পদত্যাগ করলে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান পুতিন। তখনই তিনি রাশিয়াকে পুনর্গঠনের অঙ্গীকার করেন। Но предстоит сделать еще больше. 2000 সালের মার্চ মাসে প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন 53% ভোট পেয়ে সহজেই জয়ী হন। 2004 সালে তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হন। 2008 সালে পুতিন তার প্রেসিডেন্টের মেয়াদের দ্বিতীয় দফা পূর্ণ করেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তার টানা তৃতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সম্ভব ছিল না। কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া পুতিন তার বন্ধুদের কাজে লাগান। কখনো প্রধানমন্ত্রী, কখনো প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রনেতার দায়িত্ব পালন করেন পুতিন। সংবিধান রক্ষা করেই ক্ষমতা হস্তগত করেন তিনি। সংবিধান ঠিক রাখতে নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেবকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে নিজে হন প্রধানমন্ত্রী। যদিও সব ক্ষমতা পুতিনের হাতেই ছিল, ক্ষমতা আরও দীর্ঘস্থায়ী করতে মেদভেদেবকে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল 4 থেকে বাড়িয়ে 6 বছর করেন, যা 2012 সাল থেকে কার্যকর হয়। ঠিক সে বছর পুতিন তৃতীয় দফায় আবারও প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন। 2018 সালে তিনি চতুর্থ দফায় প্রেসিডেন্ট হন। এই দফার মেয়াদ 2024 সালে শেষ হলেও সংবিধান সংস্কার করে আরও 2 মেয়াদে 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পথ অনেকটা পাকাপোক্ত করে ফেলেছেন পুতিন। ক্ষমতা গ্রহণের পর থেকে সোভিয়েত ইউনিয়নের পতন ও ঐতিহ্যগত কারণে পশ্চিমা বিশ্বের সঙ্গে দূরত্ব বজায় রাখেন পুতিন। সোভিয়েত ইউনিয়নের পতনকে
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখেন তিনি। তখন থেকেই তিনি রাশিয়াকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে আনতে মরিয়া। সামরিক শক্তি সহ বিভিন্ন কারণে হয়েছেন মার্কিন আলোচনার কেন্দ্রবিন্দু। ইউক্রেন অধিকৃত ক্রিমিয়া দখল কিংবা মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার মতো অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। এখন পুতিন এক প্রভাবশালী রাষ্ট্রনেতার নাম। সিরিয়া ইস্যুতেও দ্বন্দ্বে জড়িয়েছেন পুতিন। সবশেষ ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে একের পর এক নিষেধাজ্ঞা ও বিশ্ব থেকে রাশিয়াকে একঘরে করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে পশ্চিমা বিশ্ব। কিন্তু তাকে পাত্তা দিচ্ছেন না পুতিন। রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। বলেছেন ন্যাটো কিংবা পশ্চিমা কোনো দেশকেই তার ত্রিসীমানায় ঘাঁটি গাড়তে দেবে না মস্কো। পশ্চিমা বিশ্বসহ পুরো বিশ্বের হুমকি ধামকে উপেক্ষা করেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন পুতিন। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনেতা পুতিনের যুদ্ধের মনোভাব যুক্তরাষ্ট্রই তৈরি করেছে বলে মনে করেন রুশ মার্কিন সাংবাদিক ভ্লাদিমির পুজনার। 2018 সালে ইয়েল ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক শীর্ষক একটি আলোচনা সভায় তার ব্যাখ্যা দেন তিনি। বিশ্ব রাজনীতিতে পুতিন যে জায়গা করে নিয়েছেন তার পেছনেও সোভিয়েত ইউনিয়নের পতন, পশ্চিমাদের একক আধিপত্যের মনোভাবকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন ইউক্রেনের রুশ সামরিক অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ধীরে ধীরে শক্তি হারাতে থাকবে, আর পরাক্রমশালী হয়ে উঠতে পারে রাশিয়া তথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।